হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের শেখাবো অ্যাঙ্কার সেলাই কীভাবে করতে হয়। আপনারা দেখবেন ভিডিওটি, শুরু করছি ভিডিওটা। আমার আজকের ভিডিওটি আমি শুরু করছি অ্যাঙ্কার সেলাই কীভাবে আপনারা করবেন। পাঁচটা সুতো নিচে দেবেন, ববিন নিচে একটা কৌটো নেবেন। কৌটোর মধ্যে এক দুই তিন চার চার পাঁচ প্রথমে বন্ধুরা, এই যে খালি ববিনটা আছে আমার, তো এই ববিনের মধ্যে এই পাঁচটা সুতোকে আমরা ববিন সুতো লাগিয়ে নেব এইভাবে। পাঁচটা সুতো একসঙ্গে আমাদেরকে ববিন করতে হবে একসঙ্গে। ডিজাইন অ্যাঙ্কার সেলাই, তো প্রথমে আমরা পাঁচটা সুতো লাগিয়ে নিয়েছি ববিনের মধ্যে। এইবার আমরা ডিজাইনটি করব। ডিজাইনটা একটু কালারিং হবে, সেই জন্য উপরে আমরা একটা অন্য কালার সুতো দিয়ে দেবো। এটা আমি জাস্ট দেখাবার জন্য করছি, ঠিক আছে? আপনারা একই কালারের সুতোর সঙ্গে সেলাই করতে পারবেন। সেলাইটা এর উপরে হবে, যেহেতু ববিনের সুতো নিচে আছে আমার কালার সুতোটা। দেখুন কত সুন্দর ডিজাইনটা হয়ে যাচ্ছে। বিভিন্ন রকম কালার দিয়ে করা যায়, চাইলে আপনার এখানে লাল সুতো দিয়ে করতে পারবেন, ইয়েলো, রেড, ব্ল্যাক, যেটা আপনার মন চাইবে।
এইভাবে সেলাই করবেন। চাইলে 1 ইঞ্চি গ্যাপ দিতে পারেন, চাইলে 1/2 ইঞ্চি গ্যাপ দিতে পারেন। এখানে এইভাবে আপনার সেলাই দিলে ডিজাইনটা আর একটা বেরিয়ে যাবে। এত সুন্দর ডিজাইনগুলো হবে আপনাদের। আমাদের ডিজাইনটি হয়ে গেছে, কত সুন্দর ডিজাইনটা হয়েছে দেখুন। নিচে হলদে সুতো, উপরে ব্ল্যাক সুতো।